আজকে বাবা লোকনাথ বলছেন যে শুন, তোরা যারা আমার ভক্ত রয়েছিস, তোরা আমার কাছ থেকে কি নিতে চাস? জ্ঞান নিতে চাস? ধন সম্পত্তি নিতে চাস? মোক্ষ নিতে চাস? ভগবান প্রাপ্তি করাতে চাস? কি চাস আমার কাছ থেকে বল, আমার কাছে সব রয়েছে। শুধু তোর কীরকমের শ্রদ্ধা, কীরকমের ভক্তি সেই জিনিসকে পাওয়ার প্রতি, সেটাই নির্ধারণ করবে যে তুই কতটা কোন জিনিসটি পাবি। বাবা লোকনাথ বলছেন এক স্থানে যে আমার সর্বত্র জিনিস, যাবতীয় জিনিস আমি আজতক্য পেয়েছি, যাবতীয় জিনিস আমি তোদেরকে দিতে পারবো ছড়িয়ে পড়ে আছে। ভগবানের কৃপাতে কোথাও কোনো কমি নেই রে, কিন্তু তোদের মনোভাব কীরকম আছে সেটাকে কুড়িয়ে নেওয়ার জন্য। তোরা কি নিচে বসে সেটাকে কুড়াতে চাস? তোদের অহংকার ছোট হবে না তো? বড় সুন্দর, বড় সরলভাবে বাবা বললেন যে গৃহস্থ জীবনের কল্যাণ করার জন্য আমাকে সাধু ধর্ম পালন করতে হচ্ছে, কারণ গৃহস্থিতে থেকে গৃহস্থ জীবনের কল্যাণ করা বড় মুশকিল হয়ে যাবে। সত্যি এই জিনিসটা কতটা সত্যি ভাবুন, যে গৃহস্থ জীবনে ঢুকে তুমি গৃহস্থ জীবনের কল্যাণ করতে যাবে, তো তুমি তো দূর থেকে দেখতে পারবে না। আমিও অনেকবার এই কথাটা তোমাদেরকে সহজ ভাষাতে আজকের সময়ে বোঝাবার চেষ্টা করি যে ড্রোন ক্যামেরা দিয়ে যখন তুমি দেখো তখন বড় পরিষ্কার দেখায় জিনিসগুলো, তো ঠিক সেই রকমই গৃহস্থ জীবনের থেকে যখন তুমি দূরে হয়ে যাবে তখন গৃহস্থ জীবনের সমস্যার সমাধান সব কিছু দেখতে পারবে, বড় পরিষ্কার, বড় ক্লিয়ার দেখতে পাবে। তো বাবা বলছেন যে সুখের সময় যেটা তুই পেয়েছিস সেটা সমস্ত আনন্দ ভোগ করতে থাক, সেটার উপরে ধ্যান দে। এরকম না যে সুখের সময়ও এটাই ভাবতে থাক যে এবারে দুঃখ আসবে, আমাকে খেয়ে যাবে, আমাকে খেয়ে যাবে। যখন ভগবান যেটা দিচ্ছেন সেটার ভরপুর আনন্দ নে। একটা সময় এরকম আসবে যখন তোকে না সুখ বিচলিত করবে না দুঃখ বিচলিত করবে। আমি এরকমই ভিডিও করি, যদি আপনাদেরকে পছন্দ হয় তো অবশ্যই চ্যানেলকে একটা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বেশি মানে রাখে, তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে। আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে।